forget subscribe my channel. ভিডিওতে টাচ করার জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ। আপনি যদি আমার এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে জানতে পারবেন যে মোবাইল নাম্বার সেভ না করে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে এসএমএস করবেন। নর্মালি হোয়াটসঅ্যাপ থেকে এসএমএস করতে গেলে ফার্স্ট টাইম নাম লিখে নাম্বার সেভ করতে হয়, না হলে হোয়াটসঅ্যাপে সার্চ বক্সে দেখায় না। কিন্তু আমার ভিডিওটা দেখলে আপনি নাম্বার সেভ না করেও এসএমএস করতে পারবেন। তো এটি একটি অ্যাপের কাজ, অ্যাপটার নাম হচ্ছে ওপেন ইন হোয়াটসঅ্যাপ। তো আমি অ্যাপটা ইনস্টল করেছি, এখান থেকে দুই একটা এসএমএস করে দেখাচ্ছি, দেখুন। প্রথমে অ্যাপটি ওপেন করবেন, ওপেন করার পর সেটিংসের কোনো ঝামেলা নেই, তো জাস্ট ওপেন করলেই হবে। ওপেন করার পর এখানে একটা প্লাস চিহ্ন থাকবে, এখানে টাচ করবেন, করার পর আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন যে কান্ট্রিতে আপনি এসএমএস করতে চান। তারপর এইখানে নাম্বারটা লিখবেন আপনি যাকে এসএমএস করবেন। আমি ইন্ডিয়ার নাম্বারে এসএমএস করে দেখাচ্ছি। আমার পাশে একটা মোবাইল আছে, ওই মোবাইল নাম্বারটা নিচ্ছি। নেওয়ার পরে নিচে যে ওপেন লেখা আছে এখানে টাচ করবেন, টাচ করলেই দেখবেন সেভ না করা নাম্বারে চ্যাট ওপেন হয়ে যাবে। এবার আমি হাই হ্যালো কিছু লিখলাম, এবার আমি ক্যামেরা ওপেন করে দেখাচ্ছি, দেখুন। তো বন্ধুরা, আপনাকে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে, সার্চ বক্সে লিখতে হবে ওপেন ইন হোয়াটসঅ্যাপ। তো লিখলে চলে আসবে। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্কটা দিয়েছি, ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। এই দেখুন, এই অ্যাপটি ডাউনলোড হয়েছে 1 মিলিয়ন এবং রেটিং পয়েন্ট 4.2। যদি আপনার ভালো লাগে তাহলে অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে রাখতে পারেন, অনেক হেল্পফুল হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আসছে, পরে ভিডিওতে আবার দেখা হবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।